হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টুডেস ভিডিও, তো আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি আজকের ভিডিওটা মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা ছোট্ট একটা জায়গায় রয়েছি। এখানে বেশ কিছু দেখার মতো কিছু নেই, বাট এখানে আছে আপনাদের কিছু জিনিস দেখায়। সেটা হচ্ছে আমাদের জাতির এইরকম জায়গাগুলো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এইরকম যে প্লেসগুলো পড়ে রয়েছে আমরা কতটা কাজে লাগাইতে পারি। প্রথমত হচ্ছে আমরা তো সবাই আর কি গবাদি পশু করি, মানে গবাদি পশু বিচরণ করি আর কি, মানে বাংলা ভাষায় যেটাকে বলা পুষি, মানে পালন করি আর কি। তো তারা এই জায়গাগুলোতে হচ্ছে ঘাস লাগাইতে পারেন, কেন হচ্ছে ঘাসের প্রচুর চাহিদা। কেন চাহিদা এটা বললাম, প্রথমত হচ্ছে আমাদের গবাদি পশুকে খাওয়ানোর জন্য আমরা ওই যে মাঠঘাটগুলো দেখতেছি, মাঠঘাট আমরা ঘাস ইয়ে করতে যাই, মানে ছিলতে যাই বা নিয়ে আসতে যাই বা সংগ্রহ করতে যাই, যেটাই বলেন না কেন। তো আমরা এখানে খুব সহজে আর কি ঘাসগুলো দেখেন, এই ঘাসটা আপনি প্রথম অবস্থায় কিছু ডালপালা নিয়ে উনের ধার থেকে বা বীজ হিসাবেও নিয়ে রোপণ করে দিলেন, হয়তো 1-1.5 বছর কি এটা গুছাইতে যাবে, মানে প্রথম অবস্থায় এরকম পাবেন, কিন্তু পরে দেখবে যে এরকম থপ থপ আকার হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাগুলোতে লাগাই দিলেন, আপনি হিউজ পরিমাণ ঘাস এখান থেকে রিসিভ করতে পারতেছেন। এখান থেকে রিসিভ করে আপনি গবাদি পশুকে খাওয়াই দিলেন, আপনার পরিশ্রমটা কম হচ্ছে অ্যান্ড জায়গাটা পড়েছিল এই জায়গাটাকে ইউজ করতে পারতেছেন। তো সব মিলে এই বিষয়টা ভালো একটা তুলে ধরা যাক আপনাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, দেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেখতে থাকেন। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে। প্রথমত দেখেন এইগুলো হচ্ছে বিদেশি ঘাস, বাংলা ভাষায় একটু বিদেশি ঘাস পাওয়া যাচ্ছে, দেখেন কতটা সবুজ অ্যান্ড এগুলো দেখেন। তো ভাবলাম একটা ভিডিও আপনাদের করা যাক, তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন। এখানে আবার কলা গাছও লাগাইতে পারেন,